রবিবার দৌলতাবাদের ঘাসিপুর পুরাতন পাড়া জুম্মা মসজিদে সৌরবিদ্যুৎ চালিত আয়রন ও আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হয়। রবিবার অধীর রঞ্জন চৌধুরী বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রবিবার দৌলতাবাদের ঘাসিপুর পুরাতন পাড়া জুম্মা মসজিদে সৌরবিদ্যুৎ চালিত আয়রন ও আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হয়। অধীর রঞ্জন চৌধুরীর সাংসদ তহবিল থেকে এই প্রকল্পের জন্য প্রায় 10,85,000 টাকা ধার্য করা হয়েছে। রবিবার অধীর রঞ্জন চৌধুরী বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেন। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাধিপতি শিলাদিত্য হালদার, জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস, প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ একাধিক কংগ্রেস নেতৃত্বরা। ঘাসিপুর পুরাতন পাড়া এলাকায় বিশুদ্ধ জল প্রকল্পের শিলান্যাস হওয়ায় উপকৃত হবে এলাকার প্রায় 3,000 পরিবার। আমাদের সকলের প্রিয় সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তার সংসদ তহবিলের অর্থে এই ঘাসিপুর জুম্মা মসজিদের সামনে একটি আর্সেনিক মুক্ত জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করলেন। ভারতবর্ষের উচ্চ প্রযুক্তি সম্পন্ন টাটা কোম্পানির সাথে কোলাবরেশন করে এই কাজ সম্পন্ন করা হচ্ছে। যেভাবে মুর্শিদাবাদ জেলার আর্সেনিক বেড়ে চলেছে, এলাকাবাসী আতঙ্কিত। এই জল আগেও বিভিন্ন সময় কখনো জেলা পরিষদ, কখনো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মাধ্যমে জল প্রকল্প মুর্শিদাবাদ জেলায়, বিশেষভাবে দিল্লিতে যখন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল তখন সেই ওয়াটার স্কিমে বহরমপুরের হরিদাসমারিতে একটা প্রজেক্ট করা হয়েছিল, যেখানে প্রায় 4-5টা ব্লক পানীয় জল পাবে। রঘুনাথগঞ্জে প্রজেক্ট হয়েছে, মধ্যমপুরে প্রজেক্ট হয়েছে, কিন্তু সেই যে প্রজেক্ট সরকারের, সেই সরকারি প্রকল্প এখানেও, এই গ্রামেও ছিল, এই এলাকাতেও ছিল, কিন্তু এখনও পর্যন্ত জলের পাইপলাইন অধরা। সেই জল কিন্তু মানুষের কাছে এখনও পৌঁছচ্ছে না। 5 বছর আগে শিলান্যাস হওয়ার প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে করে গেছিলেন, সেখানে কিন্তু জলের আধার সম্পূর্ণভাবে গ্রাম বাংলা এখনও সেইভাবে চালু হয়নি। তাই অধীরবাবু তার সাংসদ তহবিলের অর্থে বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন, অন্তত 4-5টা গ্রামে মানুষ যাতে একটা জায়গা থেকে পানীয় জল পেতে পারে, তারই একটা প্রয়াস। অঙ্কে ভয় আর নয়, আপনার সন্তানকে অমনোযোগী, বয়স হিসেবে পিছিয়ে পড়ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না, তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে। 4-14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে, যে কোনো সমাধান করবে মাত্র 2 সেকেন্ডে। অ্যাবাকাস ব্রেন জিম, এছাড়াও হ্যান্ডরাইটিং, বেদিক ম্যাথ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে। ঠিকানা 26/3 শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এছাড়াও আমাদের শাখা খাগড়া, কাশিমবাজার, ইসলামপুরে রয়েছে। যোগাযোগ নাম্বার 9932551813।